গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অঙ্কের যে অজানা সংখ্যাগুলো বের করার সহজ টেকনিক, আজকে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যে অঙ্ক দেওয়া আছে 2/3, 4/7, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, বাকি এগুলো লেখা আছে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা অজানা সংখ্যা, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে আমি কি করব একটু দেখো মন দিয়ে। প্রথমে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে যে প্রথমে দেখে নেবো যে লব আর হরের প্রত্যেক মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখব। তো এখানে কি হচ্ছে যে লবগুলো কি ছিল, 2 ছিল, 4 ছিল, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এখানটাই, আবার 11 ছিল আর 16 ছিল। এখানে দেখি 2 থেকে 4 হয়েছে প্লাস 2 হয়েছে, এখানে দেখি যে 11 থেকে 16 হয়েছে প্লাস 5 হয়েছে। তাহলে কত ঘর, 1, 2, তাহলে এখানে 3, 4, হ্যাঁ, তাহলে এটা যদি করে দিই এখানে প্লাস 3 হয়েছে আর এটা প্লাস 4। তাহলে এখানে যে প্লাস 3 প্লাস 4 পেলাম, তাহলে এটা কত চলে, 7 প্লাস 3, তাহলে 4 প্লাস 3, তাহলে 7 পাচ্ছি আমরা। তাহলে 4 প্লাস 3 7, তাহলে এই সংখ্যাটা যদি 7 হয়, আবার 7 প্লাস 4, হ্যাঁ 11, তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের, এই অজানা সংখ্যাটা হয়ে যাচ্ছে 7। তাহলে আমরা পেয়ে গেলাম 7 পেলাম। এবার নিচেরটি করি, আবার কত ছিল, 3, 7 অজানা সংখ্যা, এবার 21 আর 31। এখানে করি এটা গিয়েছে কত ঘর, যে প্লাস 4 করেছে, আবার এটা দেখি প্লাস 10 হয়েছে। তাহলে কত হবে এখানে প্লাস 10, যদি এটা যদি আবার 5 ঘর হয়, 6 করি 7, 8, তাহলে 2 ঘর হতে পারে। যদি এখানে যদি করে দিই আমি প্লাস 6 করি, তাহলে কত হচ্ছে 7 আর 6 হয়ে যাচ্ছে 13, আর এখানে যদি এখানে যদি 8 করি, আর 13 আর 8 হচ্ছে 21, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা পেয়ে যাচ্ছে আমরা 6, আর এখানে 7, তাহলে 13, তাহলে পেয়ে যাচ্ছে 13। তো বন্ধুরা, আমরা ল পে 7 পাচ্ছি আর হরে পাচ্ছি 13, তাহলে 7/13 আমাদের অঙ্কের উত্তর হচ্ছে, এটাই অপশন সি আমাদের অঙ্কের উত্তর। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।